হ্যালো গাইজ, আজ আমি আল ফারাবির জীবনী সম্পর্কে বলবো। ইনি একজন ফেমাস ফিলোসফার ছিলেন। পৃথিবীতে মুসলমানদের উন্নতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আশীর্বাদ হিসেবে যুগে যুগে যে সকল মুসলিম বিজ্ঞানী ও দার্শনিকদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল ফারাবি তাদের মধ্যে অন্যতম। তার জন্ম তারিখ কত তা সঠিকভাবে জানা যায়নি। তার জন্ম তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে। এর অন্যতম কারণ হলো তৎকালীন যুগে কারো জন্ম তারিখ লিপিবদ্ধ করার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব ছিল না। যতদূর জানা যায়, এ মনীষী 870 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত ফারাক নামক শহরের নিকটবর্তী আল ওয়াসিজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ফারাব নামক শহরের নাম অনুসারে আবু নাসের মোহাম্মদ পরবর্তীতে আল ফারাবি নামে পরিচিত হন। বিখ্যাত ব্যক্তিদের জীবনী পাঠ করলে দেখা যায় অনেকেই তাদের জন্মস্থান, নিকটবর্তী শহর কিংবা তার দেশের নামে পরিচিত ছিলেন। আল ফারাবির ক্ষেত্রেও তার বিপরীত ঘটেনি। ইউরোপের পণ্ডিতগণ তার প্রকৃত নামকে বিকৃত করে ফারাবিয়াস লিপিবদ্ধ করেছেন। আল ফারাবির পিতা ছিলেন উচ্চ শিক্ষিত এবং সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তার পূর্বপুরুষগণ ছিলেন পারস্যের অধিবাসী। ইসলাম ধর্ম গ্রহণ ও রাজনৈতিক কারণে তার পূর্বপুরুষগণ পারস্য ত্যাগ করে তুর্কিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আল ফারাবি বাল্যকাল থেকেই ছিলেন জ্ঞান পিপাসু। অজানাকে জানার এবং অজেয়কে জয় করার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ে। তাই জ্ঞান বিজ্ঞানের সাধনায় তিনি কাটিয়ে দিয়েছেন তার সারাটা জীবন। জ্ঞানের সন্ধানে তিনি ছুটেছিলেন দেশ থেকে দেশান্তরে, আর তার শিক্ষা জীবন শুরু হয় ফারাবাই। সেখানে কয়েক বছর শিক্ষা লাভের পর শিক্ষার উদ্দেশ্যে চলে যান বোখারায়। এরপর উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি গমন করেন বাগদাদে। সেখানে তিনি সুদীর্ঘ প্রায় 40 বছর অধ্যয়ন ও গবেষণা করেন। কয়েকটি ভাষার উপর ছিল তার পূর্ণ দখল। তার জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন শাখায় ছিলেন তিনি পারদর্শী। দার্শনিক এবং বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জ্ঞান বিজ্ঞানে এমন কোনো শাখা বাকি ছিল না যেখানে ফারাবির প্রতিভা বিস্তৃত হয়নি, কিন্তু তারপরে জ্ঞানের পিপাসা তার মেটেনি। জ্ঞানের অন্বেষণে তিনি ছুটে গিয়েছেন দামেস্কে, মিশরে এবং দেশ বিদেশের আরও বহু স্থানে। গবেষণা করেছেন বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে: পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তো বিজ্ঞান ও দর্শন অবদান ছিল সর্বাধিক। পদার্থবিজ্ঞানে তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। দার্শনিক হিসেবে ছিলেন নিউপ্লেটনিস্টদের পর্যায়ে বিবেচিত। বৈজ্ঞানিক ও দার্শনিক হিসেবে তিনি অহরণ করেছিলেন জ্ঞানের শীর্ষে। একবার রাজা সাহিব আদ দৌলার শাহি দরবারে মনীষী আল ফারাবির উপস্থিত হন। ইতিপূর্বে রাজা বিজ্ঞানী আল ফারাবির নাম শুনে কিন্তু ফারাবির সাক্ষাৎ পাননি। ফারাবিকে নিকট আলোচনায় ফারাবির জ্ঞান ও গুণাবলীতে রাজা মুগ্ধ হন এবং তাকে খুব সম্মান দেখেন। বিজ্ঞানী আল ফারাবি রাজার বংশসঙ্গী হিসেবে এখানে বেশ কিছুদিন অবস্থান করেন। বিজ্ঞানী আল ফারাবি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র প্রভৃতি বিষয়ে বহু রচনা করেছেন, কিন্তু তার রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক বলে উল্লেখ করেছেন। এ সকল অমূল্য গ্রন্থের অধিকাংশেরই সন্ধান পাওয়া যাচ্ছে না। তার রচিত আল আহলে আল মদিনা, আল ফদিলা, দর্শন ও বিজ্ঞানশাস্ত্র সম্পর্কিত গ্রন্থটি সর্বাধিক উল্লেখযোগ্য। সমাজবিজ্ঞান সম্পর্কে ও তার রচিত কয়েকটি গ্রন্থ তাকে বিখ্যাত করেছেন। তিনি আজ পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু মুসলিম জাতির কল্যাণে তিনি জ্ঞান বিজ্ঞানের যে মৌলিক লিত আবিষ্কার করে রেখে গেছেন তা চর্চা করলে মুসলমানরা আজও জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করতে পারবে। তিনি কত সালে ইন্তেকাল করেন তা নিয়েও মতভেদ আছে। যতদূর জানা যায় 956 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।